আজ প্রখ্যাত সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের জন্মদিন। বনফুল সম্বন্ধে কোনো ভূমিকা করার সেরকম প্রয়োজন বোধহয় বাঙালি পাঠকের কাছে নেই, তবে একটা কথা অবশ্যই আমাদের আজকে মনে রাখতে হয় যে উনি মূলত গল্পকার হিসাবে আমাদের মনে জায়গা করে নিয়েছেন এবং উনি অনুগল্পের পথিকৃৎ বলা চলে। তার সেই কৃতিত্বকে স্মরণ করেই আজকে ওনার একটি অনুগল্প আমি পাঠ করে শোনাব। গল্পের নাম বুর্জোয়া প্রলেতারিয়েত। শুরু করছি। ছাপোষা মধ্যবিত্ত ভদ্রলোক হলদার হালদার মশায় চতুর্থ কন্যার বিবাহের ফর্দ করিতে বসিয়া নতুন করে উপলব্ধি করিলেন যে সত্যই তিনি বিপন্ন। নিজের পুঁজিপাটা সব নিঃশেষ করিয়া হাজার খানেক টাকা ধারও করিতে হইয়াছে, তথাপি সংকুলান হইতেছে না। পরপক্ষীয়গণ যাহা লইবেন তাহা তো সুনির্দিষ্ট, এক পয়সা কমাইবার উপায় নাই। ভোজের খরচ যদি কিছু কমানো যায় এই আশায় হলধর ফর্দটি লইয়া প্রিয় বন্ধু ও মন্ত্রী অখিল মিত্রের নিকট পুনরায় গমন করিলেন। সমস্ত শুনিয়া অখিল বলিলেন, ওর চেয়ে কম খরচে হয় না রে দাদা, কোনটা কমাবে তুমি বলো। ভ্রুকুঞ্চিত করিয়া হলধর ফর্দটির পানে চাহিয়া দেখিলেন সত্যই কিচ্ছু কমাইবার নাই। লুচি শাক ভাজা কুমড়োর ডালনা ছেঁচড়া মাছের কালিয়া চাটনি একরকম মিষ্টি এবং দই, ভদ্রতা বজায় রাখিতে হইলে ইহা অপেক্ষা কম করিলে আর চলে না। অখিল বলিলেন, এই করে করে চুল পাকিয়ে ফেললাম রে ভাই, ওর চেয়ে কমে আর হয় না, হতে পারে না বলিয়া তিনি হাসিলেন। হাসির অর্থ পাগল নাকি তুমি? বোঝা গেল অখিল মিত্রকে বিচলিত করা যাইবে না। কুঞ্চিত ভ্রুযুগল অধিকতর কুঞ্চিত করিয়া হলধর বলিলেন, তাহলে? অখিল কহিলেন, উপায় নেই। ব্যর্থ মনোরথ হলধর বাসায় ফিরিয়া দেখিলেন নিধি গোয়ালা দধির বায়না লইবার জন্য বসিয়া আছে। নিধিরামকে দেখিবা মাত্র হলধরের মাথায় একটা বুদ্ধি খেলিয়া গেল। পেটে পুরসুয়া হলধর প্রলেতারিয়েত নিধিরামের সহায়তায় কিছু খরচ মাচাইবেন সংকল্প করলেন। ভালো দই কত করে মন? ভালো দই 20 টাকা করে পড়বে বাবু। তার চেয়ে নিরেশ 15 আছে, 10 আছে, তার চেয়ে কম কিছু নেই? থাকবে না কেন বাবু, 7.5 আছে, 5 টাকা মন অবধি আছে, তবে সে ভালো জিনিস হবে না। ফলধর চিন্তা করিয়া দেখিলেন 2 মন দধি লাগিবে, টাকা 25 কনায় আসে মাছানো যায়। বলিলেন, দেখো বাপু নিধিরাম, ওই 5 টাকা মনের দই তুমি 2 মন দিও, কিন্তু একটা কথা আছে আগে করো। দই খেয়ে যদি কেউ নিন্দে টিন্দে করে, নিন্দে আগে করবে, 5 টাকা মনের দই সঙ্গিন দই হবে হুজুর। হ্যাঁ তাই বলছি, নিন্দে টিন্দে যদি কেউ করে তখন তোমাকে ডেকে আমি একটু ধমক টমক দেব। ভাবটা যেন তোমাকে আমি ভালো দই দিতে বলেছিলাম, তুমি যেন আমাকে ঠকিয়েছো। তুমি একটু কাঁচু মাচু করে দাঁড়িয়ে থেকো, ব্যাস আর কিছু করতে হবে না। নিধিরাম ঘোষ তার ঝাঁকড়া গোফে অঙ্গুলি সঞ্চালন করিয়া বলল, সেটা কি ঠিক হবে হুজুর? সব তঞ্চ কথার ভেতর আমি এর জন্য 1টা টাকা বেশি দেব তোমায়। এ দায় থেকে আমি উদ্ধার করো তুমি, ভালো দই কিনবার আমার পয়সা নেই, অথচ মানটা বাঁচাতে হবে। দ্বিধাগ্রস্ত নিধিরাম অবশেষে রাজি হইয়া চলিয়া গেল। নিধিরামের কথা মিথ্যা হয় নাই, দধি নয় যেন আগুন। আহার্য দ্রব্যের প্রতি পদেই হলধর কার্পণ্য করাতে পর্যাত্রীগণের প্রত্যেকেই এক একটি বারুদে স্তূপে পরিণত হইয়াছিলেন। দধি পরিতেই একযোগে সকলে খেপিয়া উঠিল। এরকম দই যে কোনো ভদ্রলোক কোনো ভদ্রলোকের পাতে দিতে পারে তাহা কল্পনাতীত। পাতা ঠেলিয়া দিয়া সকলে নাকে কাপড় দিলেন। হলধর করজোড়ে করিলেন, দইটা কি অখাদ্য মশাই, অখাদ্য? তাই নাকি, অথচ আমি ভালো দই ফরমাস করে দিয়েছিলাম। সহসা হলধরের যেন ধৈর্যচ্যুতি ঘটিয়া গেল, তারও স্বরে তিনি চিৎকার করিয়া উঠলেন, নিধে নিধে! নিধিরাম নিকটেই ছিল, আসিয়া দাঁড়াইল। হলধর বলিতে লাগিলেন, কি দই দিয়েছ তুমি? কি তুই তো ভালোই, এরা তাহলে মিথ্যা কথা বলছে? ব্যাটার ছেলে হারামজাদা, ঠকাবার জায়গা পাওনি তুমি। নিধিরাম খাটে কাঁচুমাচু হইয়া মস্তক অবনত করিল।
সম্ভবত আবেগের আতিশয্যে হরধর কিন্তু থামিতে পারিল না, ছুটিয়া গিয়া নিধিরামের গালে সজোরে একটি চপেটাঘাত করিয়া বলিলেন, জুয়াচোর পাজি কোথাকার। নিধিরাম মুখ তুলিয়া বলিল, চর মারিবার তো কথা ছিল না, চর মারলেন যে বড়। আপনারা পাঁচজন ভদ্রলোক রয়েছেন, বিচার করুন আপনারা। কিংকর্তব্য বিমূঢ় হলধর গিয়া প্রাণপণ নিধিরামের মুখ চাপিয়া ধরিলেন। ধন্যবাদ।